আজ শনিবার 7ই ভাদ্র 2024 সালের 24শে অগস্ট, বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি প্রত্যেক দিন সন্ধেবেলা 108 বার করে জপ করুন, না পারলে অন্তত আজকের সন্ধেবেলা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। 2024 সাল শনিদেবের বছর, বর্তমানে শনি বক্রী আছে, বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে, তাহলে শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিল। শনি যেহেতু বক্রী আছে, 14ই নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে। বক্রী শনির কারণে আগত 139টি দিন আপনাদের জীবন কীভাবে প্রভাবিত হবে, চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ রং থাকছে ব্ল্যাক অ্যান্ড ব্লু, আজ শুভ সংখ্যা থাকবে 8। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে, আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন কিন্তু আজ আপনারা পেতেই পারেন। চাকরিজীবী যারা আছেন, অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎসঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে, মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় কিন্তু আপনারা ব্যয় করতেই পারেন। আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের তরফ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন আজ পেতেই পারেন। অবসরকালীন সময়ে বই পড়ে কাটান বা গল্প কবিতা লিখুন, ভবিষ্যতের পরিকল্পনাও করতে পারেন।